2016 সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। এরপর থেকে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত মুখ তিনি। বিভিন্ন দল ঘুরে কাটার মাস্টারের এবারে ঠিকানা চেন্নাই সুপার কিংস। ন্যাশনাল ডিউটির ডাকে সাড়া দিয়ে আইপিএল এর মাঝপথে দেশে ফিরতে হচ্ছে ফিজকে। এবারের আইপিএল এর শুরুতেই টাইগার ডেরা থেকে লায়ন্সের ডেরায় দুটি ছড়ান এই পেসার। কাটার স্লোয়ার ও গতির ভেলকিতে আলাদাভাবে নজরে আসেন তিনি। প্রশংসায় সিক্ত হন ক্রিকেট সমালোচক থেকে শুরু করে ধারাভাষ্যকার ও সাবেক বর্তমান ক্রিকেটারদের। এক সাক্ষাৎকারে মুস্তাফিজও জানান, চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে উদগ্রীব ছিলেন তিনি। আইপিএল এ ফার্স্ট খেলছে 2016-এ, তারপর থেকে আমার চেন্নাই টিমে খেলাটা ড্রিম ছিল। আমি যে সময় কল পাই ওটা খুব আমার ওই রাতে ঘুম আসতেছিল না, এরকম অবস্থা। আমার পরের দিন খেলা ছিল, আমি নিউজিল্যান্ডে ছিলাম, তো রাতে আমি ঘন্টাখানিকের মতো ঘুমাইছিলাম, তো দেখি শুধু মেসেজ আসতেই আসে যে দেখি সবাই কনগ্রেচুলেশন দিচ্ছে যে না চেন্নাই টিমে সিলেক্ট হয়েছিলাম। আইপিএলে খেললে একজন ক্রিকেটার বেশ আত্মবিশ্বাস পান বলে মনে করেন ফিজ। তবে বাংলাদেশের হয়ে খেললে বাড়তি অনুপ্রেরণা কাজ করে বলে জানান এই পেসার। আর আইপিএলে সব স্টাররা থাকে সব দেশে, এখানে যদি আমি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে আমার কাছে মনে হয়। বেশ ভালো লাগা কাজ করে যে সময় আমি বড় টিমের এগেনস্টে খেলি, আর বড় টিমের এগেনস্টে যদি আপনি পারফর্ম করেন সেটা হাইলাইটস হয় বেশি। চেন্নাইয়ের আভ্যন্তরীণ সম্পর্ক বেশ উপভোগ করেন ফিজ। মাঠে ধোনির ক্যাপ্টেন্সির সাথে ফিল্ড পজিশন সাজাতে ব্রাভোর পরামর্শ বেশ কার্যকরী বলে জানান তিনি। এখানেও আমার আমি আসার পরে যে ওরকম আমার আনইজি মনে হয়নি, এই কারণে আমার মনে হয় এটা খুব বড় দিক। আর মাই ভাই কিছু ফিল্ডিং সেট আপ ইন দ্য ব্রাভো পাওয়ার প্লেটে না আপনার ডেট ওভারের দিকে কিছু কিছু ফিল্ডিং সেট আপের বলছিল, তো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো কাজে লাগছে। কদিন আগে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেছিলেন আইপিএল থেকে ফিজের শেখার কিছু নেই। পরে হর্ষা ভোগলে থেকে অনেকেই করা সমালোচনা করেছিলেন এই মন্তব্যের। বিদায় বেলায় মুস্তাফিজের মুখ থেকেই চেন্নাই সুপার কিংসও জানিয়ে দিল ফিজও শিখছেন, শেখার শেষ নেই। যে কোনো স্পোর্টসে আপনার দেখবেন ভালো শেষ নেই, মানে যেটা পিছে চলে গেছে সেটা চলে গেছে, ওটা তার আমি ফিরে পারবো না যে না আমি এই ম্যাচে এই উইকেট পাইছিলাম এইটা, এখন ওটা ওটা দেখে আমার বসে থাকলে হবে যেন আমি আর সামনে আরও খেলা আছে, আমি কি করলে আরও ভালো করতে পারবো, সবসময় এইটাই ভাবি আর কি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।